আচ্ছা, ফিমেল বিড়ালের সুবিধা কি ভাইয়া? সবাই ফিমেল বিড়ালটার সুবিধা হচ্ছে অনেকবার মানে পছন্দের দুইটি কালারই হচ্ছে এখানে। এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে ব্লু আইস, ব্লু আইস, ব্লু আইস পছন্দ। তো এটা হচ্ছে সিয়ামিস ক্যাট, এটার বয়স হচ্ছে 2.5 মাস, ছেলে বিড়াল। আর এটা হচ্ছে জিঞ্জার, 1000 টাকা, মাত্র 12,000 টাকায় পার্সিয়ান ক্যাট অরিজিনাল ব্রিডের দিচ্ছি। সত্যি বলতেছেন তো? সত্যি বলতে 100% সত্যি। দেবেন তো, সময় চেষ্টা করবেন, অফার প্রাইস দেন, যেই প্রাইসই নেন। বিড়াল যখন কিনবেন অবশ্যই খাওয়া দাওয়া চেক করবেন, যদি বিড়াল খাওয়া দাওয়া করে তাহলে সেই বিড়াল 100% সুস্থ। মানে কোন খাবারটা খাওয়ালে আমাদের জন্য সবচেয়ে বেটার এবং কি কোয়ালিটির খাবার দিলে বিড়াল ভালো থাকবে, প্রোটিন পাবে, এটা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কুকুর হোক বিড়াল হোক, প্রতিদিন 1 ইঞ্চি করে আপনার একটানা পাতি আপনি কাটলে মানে রুমে নোংরা হবে না এবং কি বিড়ালের চোখে যাবে না। কেজিতে হচ্ছে 1 মিলি করে দিতে হয়। এগুলো সব হচ্ছে হাই কোয়ালিটির। হচ্ছে যাদের বাজেট কম, যারা মিক্সড ব্রিড খুঁজতেছেন, আমি বলবো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন আপনার মিক্সড ব্রিড খুঁজতে হবে না, কারণ আজকে মিক্সড ব্রিড এর দামে আমি পার্সিয়ান ক্যাট আপনাদেরকে দিব। আমি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম পোষা বেআইনি মার্কেট ঢাকা কাঁটাবন। অনেক দোকান রয়েছে এই মার্কেটে, দেখেন 50 থেকে 60টার মতো দোকান রয়েছে। আজকে আমি যে দোকানে বিক্রি করব, এসএন পেট শপ। এই দোকানে বিভিন্ন ধরনের বিদেশি বিড়াল পেয়ে যাবেন, খাবার পেয়ে যাবেন, এক্সারসাইজ পেয়ে যাবেন। তো সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন। একটি লাইক, একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম কাউসার ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। আজকে আপনার দোকানে কি কি আইটেমের বিড়াল রয়েছে ভাইয়া? আজকে অনেক ধরনের পার্সিয়ান ক্যাট আছে, সিয়ামিস ক্যাট আছে, ক্যালিকো পার্সিয়ান ক্যাট আছে। এরপর হচ্ছে যাদের বাজেট কম, যারা মিক্সড ব্রিড খুঁজতেছেন, আমি বলবো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন আপনার মিক্সড ব্রিড খুঁজতে হবে না, কারণ আজকে মিক্সড ব্রিড এর দামে আমি পার্সিয়ান ক্যাট আপনাদেরকে দিব। এটা হচ্ছে আতিক ভাইয়ের ব্লগ এর মাধ্যমে যারাই আসবেন, এর দামে পার্সিয়ান ক্যাট দিবেন। জি, এটা হচ্ছে আতিক ভাইয়ের ব্লগ এর মাধ্যমে যারাই আসবেন পেটস ভিডি ব্লগ এর থেকে, তারা এই অফারটি পাবেন। এবং হচ্ছে আপনার চ্যানেলের নাম বলতে হবে অবশ্যই, তাহলে আজকের বাজেটের যেই অফার প্রাইসটি আমরা দিচ্ছি সেটা দিব ইনশাল্লাহ। আচ্ছা, যারা ভিডিওটি দেখবে, যারা বিড়াল পালন করে বা কুকুর পালন করে, কিভাবে যত্ন নিতে হয়, কিভাবে খাওয়াইতে হয়, সবকিছু নিয়ম আজকে ভিডিওতে বলে দেবেন। আর যারা বিড়াল ক্রয় করবে, একটা সুস্থ বিড়াল ক্রয় করার উপায় কি, কিভাবে বুঝবে, এইসব বিষয় নিয়ে আপনাকে একটু আলোচনা করার অনুরোধ করব। তো সর্বপ্রথম আমাদেরকে কোন বিড়ালটা দেখাবেন ভাইয়া? প্রথমে সর্বপ্রথম অনেকে তো ফিমেল খোঁজে, যে ভাইয়া ফিমেল বিড়াল নিতে চাই, ফিমেল নিতে চাই, যে ফিমেলটার চাহিদাই বেশি। এই জন্য আজকে অনেকগুলো ফিমেল নিয়ে আসছি, ইনশাল্লাহ আজকে অনেকগুলো ফিমেল দেখাবো। এগুলো হচ্ছে দুইটাই ফিমেল বিড়াল এবং হচ্ছে ট্রিপল করে সেমি পান্সে। আচ্ছা, ফিমেল বিড়ালের সুবিধা কি ভাইয়া? সবাই ফিমেল বিড়ালটার সুবিধা হচ্ছে, অনেকে যারা ফার্স্ট টাইম পালে, যে ভাইয়া আমি একটা ফিমেল নিতে চাই, এরপরে হচ্ছে যখন প্রাপ্তবয়স্ক হবে যে কোনো জায়গা থেকে ব্রিড করে নিলে আমি অনেকগুলো বাচ্চা উঠাতে পারবো, এই জন্য ম্যাক্সিমাম মানুষ ফিমেলটা খোঁজে। আর পার্সিয়ানের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওদের যদি 4টা 5টা বেবি হয় সেখান থেকে একটা দুটা ফিমেল হয়, মেলের সংখ্যা বেশি ফিমেলের সংখ্যাটা কম, এই জন্য ফিমেলের দামটা মেলের চাইতে পার্সিয়ানের ক্ষেত্রে ফিমেলের দামটা একটু বেশি। আর আমরা যেটা সবসময় বলে থাকি যে লোমের ব্যাপারটা, কোয়ালিটির ব্যাপারটা, কোয়ালিটির কয়েকটা অপশন আছে, সেটা হচ্ছে যে ওদের লোমগুলো যদি আপনি লক্ষ্য করেন, যদি লোমগুলো খুব বড়, এটা হচ্ছে সবচেয়ে বড় লোমের, ট্রিপল কোট না, হ্যাঁ ট্রিপল কোট। আর ওদের ফেসটা যদি আপনি লক্ষ্য করেন একটু গোল, বলের মতন একদম গোল, এটাকে বলে হচ্ছে ট্রিপল কোটের সেমি পান্সের পার্সিয়ান ক্যাট। আর এগুলো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা। লিটার ট্রেন আপটা হচ্ছে রুমের একটি কর্নারে একটা লিটার বক্সে ওদের একটা চাইনিজ বালু পাওয়া যায়, সেই লিটারটা দিয়ে রাখলে সেখানে গিয়ে ওরা পটি করে, এটা ওদের অভ্যাস করানো আছে। আপনি যদি ফার্স্ট টাইম বাসায় বিড়াল পালেন কোনো সমস্যা নাই, আর ওটাতে ওরা পটি করলে ওটা অটোমেটিকলি ঢেকে যায়, চাকা হয়ে যায়, এটা তখন কোনো ব্যাড স্মেল আসে না, আপনি কোনো পটি দেখতেও পারবেন না, কারণ এটা অটোমেটিকলি ঢেকে যায়, আলট্রা ক্লাম্পিং থাকবে ওটার ভিতরে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাকে কেউ বুঝবেই না যে আপনার বাসায় পার্সিয়ান ক্যাট পালেন, কিংবা কোনো বিড়াল আছে, কোনো প্রাণী আছে, কেউ বুঝবেই না। আর এই তো আসলে সম্পূর্ণ ট্রেন আপ করা আছে এগুলো। তো এগুলোর বয়স হচ্ছে 2 মাস। আর ওরা যেটা খায়, ওদের ফুড হ্যাবিটটা হচ্ছে বয়েল চিকেন, বয়েল ফিশ খেতে পারে। আর ক্যাট ফুডটা সাধারণত 3 মাসের পরে আমরা যেটা সাজেস্ট করি, আপনি চাইলে এখনও দিতে পারবেন, সেটা হচ্ছে কিটেন ক্যাট ফুড দিতে পারবেন, এটা হচ্ছে ওদের ফুড হ্যাবিট। আচ্ছা, ক্যাট ফুডটা কি বাচ্চাদের এবং বড়দের আলাদা খাবার? হ্যাঁ হ্যাঁ, ওদের আলাদা খাবার আছে। আপনার 2 থেকে 12 মাসের খাবার একটা, এটাকে বলে কিটেন ক্যাট ফুড। আর যেটা অ্যাডাল্ট ক্যাট ফুড সেটা হচ্ছে 12 থেকে আপনার অ্যাডাল্ট লেখাই থাকবে, যে 1 ইয়ার প্লাস অ্যাডাল্ট, অ্যাডাল্ট ক্যাট ফুড লেখা থাকে। আপনার অ্যাডাল্টেরটা বাচ্চাদের দিলে পেট খারাপ হয়ে যাবে, কারণ ওদের প্রোটিন আর বড়দের প্রোটিন এক না,
এই জন্য সবসময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে কিটেন ক্যাট ফুড দিতে, বড়দেরকে অ্যাডাল্ট ক্যাট ফুডটা দিতে। এটা হচ্ছে ওদের খাবার সিস্টেমটা। আর এগুলো হচ্ছে দুইটাই ফিমেল, যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। বয়স কত ভাইয়া এগুলোর? বয়স হচ্ছে দুই মাস। দুই মাস? আচ্ছা, এগুলো কিরকম প্রাইস ভাইয়া? এগুলোর প্রাইস রেঞ্জ রাখবো হচ্ছে 23,000 টাকা। 23,000? হ্যাঁ, মাত্র 23,000 টাকা পিস হলে এগুলো আমরা 25,000-26,000 করে পার পিস বিক্রি করি। তো আজকে যেহেতু আপনাদেরকে আমরা শুরুতেই বলছি যে আমরা আজকে খুব রিজনেবল প্রাইস এবং কিছু ডিসকাউন্টও দিব, তো ইনশাল্লাহ এগুলো হচ্ছে 23,000 টাকা পিস থাকবো। যদি কারো ভালো লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দেওয়া যাবে, যতটুকু সম্ভব কমায় রাখবো তারপরও। আচ্ছা, আমরা নেক্সট অন্য বিড়ালগুলো দেখবো। মাশাআল্লাহ চমৎকার, আরো দুইটা বিড়াল দেখতে পাচ্ছি। এগুলো কি পার্সিয়ান ভাইয়া? জি, এগুলো হচ্ছে পার্সিয়ান। আর পার্সিয়ানের ভিতরে সবার মানে পছন্দের দুইটি কালারই হচ্ছে এখানে। এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে ব্লু আইস। ব্লু আইস? ব্লু আইস বলতে ভাইয়া? ব্লু আইস বলতে হচ্ছে নীল চোখ। ওদের চোখ দুইটা লক্ষ্য করেন, একদম ব্লু আইস। আর এটার আরো একটা সুন্দর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা ফিমেল। সাধারণত ম্যাক্সিমাম টাইমে আমাদের যে ব্লু আইস গুলো আসে সবগুলো হয়ে থাকে মেল, ফিমেল মানে খুব সংখ্যায় কম আসে। তো এটা হচ্ছে ব্লু আইস এর ফিমেল বিড়াল, যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে। এটা হচ্ছে ফিমেল। আর এটা হচ্ছে ক্যালিকো। ক্যালিকো বলতে ভাইয়া? ক্যালিকো বলতে হচ্ছে যে ওদের কালারটা লক্ষ্য করেন, শরীরে দুইটা তিনটা কালার, এটাকে এই কালারটার নাম হচ্ছে ক্যালিকো কালার। আর এটা খুব সুন্দর এবং কি লিটার ট্রেন আপ করা ট্রিপল কোডের, দুইটাই ট্রিপল কোডের পার্সিয়ান ক্যাট। এটাকে হচ্ছে ক্যালিকো বলে, এটাকে বলে হচ্ছে ব্লু আইস এর পার্সিয়ান। দুইটার ফেসটাই হচ্ছে ডল ফেস। ডল ফেস হচ্ছে মুখটা একটু চোখা থাকে, এটাকে বলে ডল ফেস। আর সেমি পান্স হচ্ছে প্রথমে যেগুলো দেখাইলাম যে মুখটা একটু গোল, ওটাকে বলে সেমি পান্স। তো এগুলো হচ্ছে ডল ফেস এর, এটা হচ্ছে ক্যালিকো, এটা হচ্ছে ব্লু আইস এর। যার যেটা ভালো লাগে নিতে পারবেন ইনশাল্লাহ, কারণ সবারই ম্যাক্সিমাম ফিমেলের পছন্দ। তো আজকের ভিডিওতে ম্যাক্সিমামই ফিমেল, এখানে দুইটাই ফিমেল আছে। যদি কারো ক্যালিকো ভালো লাগে নিতে পারেন, যদি কারো ব্লু আইস এর ভালো লাগে নিতে পারেন। কিরকম প্রাইস পড়বে ভাইয়া এখান থেকে? যদি আপনার ক্যালিকো ফিমেলটা নেন, এটার প্রাইস রেঞ্জ রাখবো হচ্ছে 25,000 টাকা। 25,000? জি, আমরা ক্যালিকো অনেক প্রাইসে বিক্রি করি, 30,000-35,000 সেল করি। তো যেহেতু আজকে অফার প্রাইস দিব, সেই জন্য হচ্ছে মাত্র 25,000 টাকা পিস হলে ক্যালিকো পেয়ে যাবেন। আর ক্যালিকো কালারটা ম্যাক্সিমামই ফিমেল হয়? হ্যাঁ, ক্যালিকো কালারটা কখনো মেল হয় না, যদিও শতকরা দুই একটা হয়, সেটা দিয়ে আপনার কোনো ব্রিড হবে না, ওইটা আর কি নিউটার করা বিড়ালের মতো। এটা হচ্ছে ফিমেল বিড়াল অ্যাক্টিভ, যদি কারো লাগে নিতে পারেন। আর কেউ যদি ব্লু আইস এর ফিমেলটা নিতে চান, এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র 23,000 টাকা। 23,000 টাকা? জি, 23,000 টাকা পিস হলে তো সুন্দর বিড়ালটি আপনার পেয়ে যাবেন। নিতে চাইলে যোগাযোগ করে তারপরে আসবেন, কারণ আমরা সবসময় আমাদের আপডেটগুলো আপনাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তো আমাদের সাথে যোগাযোগ করে আসলে আপনার এসে ঘুরে যেতে হবে। ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দেবেন যে ভাই এই বিড়ালটা আছে কিনা, যোগাযোগ করবেন আমাদের সাথে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা বলতে পারবো যে বিড়ালটা আছে কিনা, যোগাযোগ করে আসলে তারপরে সেটা সবচেয়ে বেটার। এখন দেখতে পাচ্ছেন ভাইয়ের হাতে আরো দুইটি পার্সিয়ান বিড়াল, দুই কালারের দুইটা না ভাইয়া? না, এখানে হচ্ছে দুইটা দুই জাতের, দুইটা দুই জাতের হচ্ছে। এটা পার্সিয়ান ক্যাট ডাবল কোটের সেমি পা জিঞ্জার কালার। হ্যাঁ, আর এটা হচ্ছে সিয়ামিস ক্যাট বলে। সিয়ামিস ক্যাটটা হচ্ছে লেজের কালারটা দেখেন আপনারা খয়েরি কালার, ওদের কান দুইটা খয়েরি কালার, চোখটা হবে ব্লু আইস এর, নাকটা হবে খয়েরি কালার। এটা যত বড় হবে তত সুন্দর হবে, তত কালার ছড়াবে। এটা পশমটা কি আরো বড় হবে? না না, এটার পশম বড় হবে না, এটার পশম ছোট থাকে। আচ্ছা, এটা জাতটাই এরকম, এটাকে বলে সিয়ামিস ক্যাট। কারণ সবার লং কোট পছন্দ না, কারণ শর্ট কোটের বিড়াল জাত পছন্দ। তো এটা হচ্ছে সিয়ামিস ক্যাট, এটার বয়স হচ্ছে আড়াই মাস, ছেলে বিড়াল। আর এটা হচ্ছে জিঞ্জার কালারের সেমি পান্সের, এটার বয়স দুই মাস। এগুলো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আছে, ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ খেতে পারে। আর এখানে দুইটাই হচ্ছে ছেলে, যদি কারো ছেলে ভালো লাগে নিতে পারে। আচ্ছা, যারা বিড়াল পালন করে অনেকের সময় দেখা যায় যে শীতের সময় বিভিন্ন কারণে ঠান্ডা লেগে যায়, তো আপনারা কিভাবে এদেরকে যত্ন করেন শীতের সময়? আসলে আমাদের দোকানে আমরা তো হিটারের ব্যবস্থা রাখছি, ওরকম সমস্যা হয় না। যারা বাসা বাড়িতে পালে শীতের দিনে, তাদের উদ্দেশ্যে দুটো কথা বলবো। সেটা হচ্ছে যে বিড়ালকে মাসে একবার গোসল করাবেন শীতের দিনে, অবশ্যই একটু কুসুম গরম পানি দিয়ে করাবেন। আর আরেকটা কাজ করবেন, বিড়ালকে যে শীতের দিনে কখনোই ঠান্ডা পানিটা দিবেন না, একটু কুসুম গরম পানি দিবেন, তাহলে ওদের ঠান্ডা লাগবে না। আর তৃতীয় কথা হচ্ছে যে কখনো শীতের দিনে ফ্লোরে ছেড়ে রাখবেন না, যদি ফ্লোরে রাখেন অবশ্যই ম্যাট বিছাই দিবেন, কিছু গরম জাতীয় কোনো কাপড় বিছাই দিবেন, তাহলে ওদের বুকে ঠান্ডা লাগবে না। কারণ বিড়াল হচ্ছে ঠান্ডা জায়গায় পছন্দ করে, কারণ ওদের টেম্পারেচার আমাদের থেকে একটু বেশি, কারণ ওদের নর্মাল টেম্পারেচার হচ্ছে 102। ওদের যখন শীতের দিন হোক গরমের দিন হোক, ওরা যখন ফ্লোর পায় তখন ওরা চার হাত পা ছড়ায় শুয়ে থাকে, তখন ওদের বুকটা লেগে থাকে ফ্লোরের সাথে, ফ্লোর থেকে যে ঠান্ডাটা ওঠে সেটা থেকে ওদের ঠান্ডা লেগে যায়, অসুস্থ হয়ে যায়। এই জন্য সবসময় চেষ্টা করবেন ফ্লোর থেকে বাঁচায় রাখতে।
আর বেডে রাখতে, যেহেতু ওরা লিটার ট্রেন আপ করা আছে। আপনি বাসা বাড়িতে পারলে আপনি বেডে নিয়ে ঘুমালেও কোনো সমস্যা নাই, সো আপনি চাইলে বেডে রাখতে পারেন। আর যদি মনে করেন যে আপনি বেডে রাখবেন না, তাহলে ওদের জন্য কিছু ক্যাট হাউস পাওয়া যায়, এরপর হচ্ছে কিছু ম্যাট বিছিয়ে দিতে পারেন যদি আপনার বাজেট ওরকম না থাকে। তারপর হচ্ছে ওদের কিছু তাঁবু পাওয়া যায়, ক্যাট টেন যেটাকে বলে ওটা দিতে পারেন, যেভাবে আপনার সুবিধা। কিন্তু ডাইরেক্ট ফ্লোরে রাখা যাবে না, ঠান্ডা পানিতে গোসল করা যাবে না, এটা হচ্ছে শীতের দিন। আচ্ছা, এগুলো আপনার প্রাইস কিরকম পড়বে ভাইয়া? এখান থেকে এটার প্রাইসটা রাখবো হচ্ছে 16,000 টাকা রাখবো, সেমি পান্সের, হ্যাঁ, ডাবল কোটের পার্সিয়ান ক্যাট। আর কেউ যদি সিয়ামিস ক্যাটটা নিতে চায়, এটার প্রাইস রেঞ্জটা রাখবো হচ্ছে 25,000 টাকা। 25,000, এটা আমরা একসময় 30, 35, 40,000 টাকা সেল করছি। এখন দাম কমে যাওয়ার কারণে, কারণ অ্যাভেলেবেল বিড়াল হয়ে যাওয়ার কারণে, অনেক হাই কোয়ালিটি বিড়ালই আমরা খুব রিজনেবল প্রাইসে সেল করতেছি। এটা রাখবো হচ্ছে 25,000 টাকা, এটা রাখবো 16,000 টাকা। যার যেটা ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন, ইনশাল্লাহ দেওয়া যাবে। বিড়ালের মধ্যে সর্বোচ্চ কত দামের বিড়াল আছে ভাইয়া? বিড়ালের দাম অনেক দামের আছে, 6 লাখ টাকার পিসে বিড়াল আছে। সেটা হচ্ছে যদি আপনারা আমাদেরকে অর্ডার করেন, যেই কোনো জাতের বিড়াল আমরা আপনাকে দিতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে 10-15 দিন সময় দিতে হবে, আর আপনি গুগল থেকে ডাউনলোড করে আমাদেরকে ছবিটা পাঠাবেন যে আমার এই জাতের বিড়ালটা লাগবে। আপনাকে তখন টাকাটা অ্যাডভান্স করতে হবে, অর্ধেক পেমেন্ট। আপনি বিড়ালটা যখন নেবেন, সেম টু সেম ছবির সাথে মিলিয়ে নেবেন, যদি সব ঠিক থাকে তাহলে আপনি বাকি পেমেন্ট দিয়ে বিড়ালটা নিয়ে যাবেন। আর যদি সেম না থাকে, তাহলে আপনি পুরো টাকাটা আপনি আবার ফুল ব্যাক পাবেন। এটা আমাদের মেমোতে লিখিত থাকবে। যদি আপনারা নিতে চান, অবশ্যই যোগাযোগ করে আসবেন আমাদের এসএন পেট শপে। আমরা এখন নেক্সট অন্য বিড়াল দেখব। অফার অফার অফার, আপনাদের জন্য অফার নিয়ে আসছে। জি, ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো, যারা পার্সিয়ান ক্যাট খুঁজতেছেন একদম লোয়েস্ট প্রাইসে, তাদের জন্য আজকের ভিডিওটা। আর যারা মিক্সড ব্রিড খুঁজতেছেন, যে 4,000, 5,000, 6,000, 8,000 টাকা দিয়ে মিক্স নেবেন, আজকে তাদের জন্য আরো কিছু বিড়াল দেখাবো। তো এখন যে অফারটা দেখাবো আপনাদেরকে, এগুলো হচ্ছে পার্সিয়ান ক্যাট। এটা হচ্ছে অ্যাশ কালারের, এটা হচ্ছে হোয়াইট কালার, এটা হচ্ছে ডাবল কোটের, এটা হচ্ছে সিঙ্গেল কোটের। আপনারা দেখতে পাচ্ছেন এটার বয়স এখনো 2 মাস হতে 2-3 দিন বাকি, আর এটা 2 মাস হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে যেটাই নেন, এখানে দুইটাই হচ্ছে ছেলে বিড়াল, এগুলো যেটাই নেন, এগুলো পার পিস থাকবে হচ্ছে মাত্র 12,000 টাকা। মাত্র 12,000 টাকা, মাত্র 12,000 টাকায় পার্সিয়ান ক্যাট অরিজিনাল ব্রিডের দিচ্ছি। সত্যি বলতেছেন তো? সত্যি বলতে 100% সত্যি দেবেন তো? আমাদের এসএন পেট শপে নিতে চাইলে আজকেই চলে আসেন। আমাদের শপটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, 30 নং দোকান, এসএন পেট শপ। তো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন। ওই 2,000-4,000 টাকা বিকাশে পাঠায় প্রতারিত হইয়েন না, কারণ 2,000-4,000 টাকা পার্সিয়ানের পিছনে প্রতি মাসে খরচ কেউ দিতে পারবে না। এগুলো থেকে সবসময় অ্যাভয়েড করে চলবেন। যদি কেউ আমাদের অফার প্রাইজে নিতে চান, মাত্র 12,000 টাকায় পার্সিয়ান ক্যাট, মাত্র 12,000 টাকায় পার্সিয়ান ক্যাট সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা। ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন, বয়েল ফিশ খেতে পারে। নিতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করে তারপরে আসবেন। এই সময়টা একদম সীমিত সময়ের জন্য, যদি আপনার পেজ ভিডি ব্লগের পক্ষ থেকে কেউ আসে, অবশ্যই আপনার চ্যানেলের নাম বলতে হবে, তাহলে আমাদের এই অফারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন অন্য বিড়াল দেখবো আমরা। আর অফার টফার আছে কিনা ভাই? আজকে অফার হচ্ছে, ওই যে বললাম না আপনাদেরকে, মিক্স ব্রিডের দামে পার্সিয়ান ক্যাট দেবো। এই যে দেখেন, মাত্র 8,000 টাকা পিস পার্সিয়ান ক্যাট। 8,000 টাকা মাত্র? মাত্র 8,000 টাকায় পার্সিয়ান ক্যাট। এটা হচ্ছে ফিমেল বিড়াল, এটা হচ্ছে মেল বিড়াল। নাকি ভাই আপনার স্বপ্নের মতো নেই, এটা স্বপ্ন না, আজকে আমরা বাস্তব করতেছি। সেটা হচ্ছে মাত্র 8,000 টাকায় আপনি পিওর পার্সিয়ান পেয়ে যাবেন। নিতে চলে আমাদের এসএন পেট শপে চলে আসেন অবশ্যই, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসবেন। কারণ যারা আমাদের অফার প্রাইজের জন্য ওয়েট করে, তারা অফার প্রাইস দেখা মাত্রই অনেকে বিকাশে বুকিং করে। অনেকে বলতে পারে অসুস্থ বিড়াল অফার প্রাইজে দেয় না, এরকম না। আমরা হচ্ছে যেটা সব সময় বলে থাকি, যে আপনি একটা বিড়াল কুকুর কিভাবে চিনবেন, যদি আমি আপনাকে শিখাই কিভাবে চিনবেন, আর আমি যদি আপনাকে অসুস্থ দিয়ে দেই, তাহলে আমার এই কথার কোনো মূল্য রইল না। এই জন্য সবসময় চেষ্টা করবেন অফার প্রাইস দেন, যেই প্রাইসই নেন, বিড়াল যখন কিনবেন অবশ্যই খাওয়া দাওয়া চেক করবেন। যদি বিড়াল খাওয়া দাওয়া করে, তাহলে সেই বিড়াল 100% সুস্থ। কারণ যদি একটা বিড়ালের ঠান্ডাও লাগে, তাহলেও খাওয়া দাওয়া ছেড়ে দেয়। এই জন্য বিড়ালের খাওয়া দাওয়া দেখে তারপরে নেবেন, খেলাধুলো দেখে নেবেন, তাহলে আপনি একটা সুস্থ বিড়াল পেয়ে যাবেন। আপনি যখন আমার দোকানে আসবেন, আমি যত বিড়াল বিক্রি করি সবসময় বলে দেই যে আমরা যত পার্সিয়ান ক্যাট সেল করি, কখনো না খাওয়াই দেই না কাউকে। আমার বিড়াল যদি খাওয়া দাওয়া করে, কিছুক্ষণ পর আবার খাবার দিলে আবার খাবে, এটাই হচ্ছে একটা সুস্থ বিড়াল। এই জন্য সবসময় বিড়ালের খাওয়া দাওয়া দেখে নেবেন। আমার কাছ থেকে যদি এগুলো নেন, আমি এগুলোকে আপনাকে খাওয়া দাওয়া দেখা দেবো ইনশাল্লাহ। এই জন্য সবাই আমাদের শপে চলে আসবেন, আর এই চ্যানেলকে সবসময় সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা আমাদের অফার প্রাইসগুলো পেয়ে যাবেন। বাইরে তো একটা চ্যানেল আছে না? জি, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে কাটাবন পেজ ভিডি ব্লগ। এটা আমাদের সবসময় আমাদের যত আপডেট কালেকশনগুলো আসে সেগুলো আমরা দিয়ে থাকি। আচ্ছা, আমরা এখন পরবর্তীতে কোন বিড়ালটা দেখাবেন? আরো বড় সাইজের হোক, ছোট সাইজের হোক, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তার জন্য আমি এখানে বিড়াল কালেকশনগুলো দেখানো শেষ করছি।
তো এখন ভাই যদি খাবারের বিষয়ে একটু আলোচনা করতেন। জি, আমাদের কাছে কিছু মানে ভালো কোয়ালিটির পার্সিয়ান ক্যাটের জন্য অনেকে বলে থাকে যে ভাই আমরা বিড়ালকে কি খাবার দিব, মানে কোন খাবারটা খাওয়ালে আমাদের জন্য সবচেয়ে বেটার এবং কি কোয়ালিটির খাবার দিলে বিড়াল ভালো থাকবে, প্রোটিন ভালো পাবে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমাদের কিছু ভালো খাবারের যদি কোয়ালিটি বলতে, তো এই জন্য আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে তুরস্কের একটা খাবার আছে পাও পাও, এটা খুব ভালো। এটার আপনারা যদি লক্ষ্য করেন, এটা 30% প্রোটিন, 16% ফ্যাট, এটা আপনার বিড়ালের হেলথ প্রোটিন সব ঠিক রাখবে। এটা হচ্ছে চিকেন ফ্লেভার, যেহেতু ম্যাক্সিমাম বিড়াল চিকেন খায়। এটার অ্যাডাল্টও আছে, কিটেনও আছে। এটা হচ্ছে কিটেন 1.5 কেজি, এটা 1.5 কেজির প্রাইস নেবে 650 থেকে 700 টাকার ভিতরে। অনেক সময় ডলারের দাম কমলে বাড়লে এটা দাম কমে বাড়ে, তো এটা আমি আপনাকে আনুমানিক একটা আইডিয়া বলতেছি। তো এটা হচ্ছে 1.5 কেজির খাবার, যদি কারো ভালো লাগে অবশ্যই আমাদের দোকানে পাবেন, যে কোনো শপে পাবেন। এরপর আমাদের ফেসবুক পেজ থেকে আপনি অর্ডার করতে পারেন, আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কাটাবন পেজ জিডি ব্লগ। এরপর হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে পাবেন, এই পাপাও খাবারটা আপনারা ইউজ করতে পারবেন না। আপনারা যদি কেউ ঢাকার বাইরে থেকে খাবার নিতে চান তাহলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবো, সেক্ষেত্রে আপনাকে আগে পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের খাবারের নিয়মটা। এটা সব সাইজ আছে, 1 কেজির সাইজ আছে অ্যাডাল্টের, 1.5 কেজির সাইজ আছে, সব সাইজের আছে, সব ফ্লেভার আছে, যার যেটা ভালো লাগে নিতে পারবেন, ইনশাল্লাহ দেওয়া যাবে। ফ্লেভার আলাদা আছে না? হ্যাঁ, ফ্লেভার আলাদা আছে। হ্যাঁ, সব ধরনের ফ্লেভার আছে। এই খাবারটা আমি আপনাদেরকে সাজেস্ট করব। এরপর হচ্ছে অনেকে বলে থাকে যে ভাইয়া রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমরা কি করতে পারি এবং কি মাল্টিভিটামিনের জন্য আমরা কি করতে পারি। এটা যেটা আপনাদেরকে বলবো, সবসময় বলে থাকি, এটা হচ্ছে পেটনি প্লাস জেল। এই পেটনি প্লাস জেলটা সবসময় দিতে চেষ্টা করবেন। এটা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কুকুর হোক বিড়াল হোক, প্রতিদিন 1 ইঞ্চি করে আপনারা 1 টানা 15 দিন দিবেন, তারপর 1 সপ্তাহ বন্ধ রাখবেন, আবার 15 দিন দিবেন। এইভাবে হচ্ছে পেটনি প্লাস জেলটা আপনি দিতে পারবেন। আর অনেকে বলে থাকে যে ভাইয়া নেল কাটারের ব্যাপারটা আপনি যদি একটু বুঝায় বলতেন। সেটা হচ্ছে আমাদের নখ যেরকম বড় হলে সাদা অংশটা দেখা যায় আর লাল অংশটা ব্লাড থাকে, যেটা আমরা সবাই বুঝি যে লাল অংশটা কাটলে ব্লাড বের হয়ে যাবে। তারা আপনারা কিছু নেল কাটার নিতে পারেন, সেফটির জন্য নেল কাটার আছে, এটা আপনি পরিমাণ মতন কাটতে পারবেন এবং কি আপনি কাটলে মানে রুমে নোংরা হবে না এবং কি বিড়ালের চোখে যাবে না, এই জন্য কিছু সেফটি কোয়ালিটির আমরা নেল কাটার নিয়ে আসছি, এগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এবং ওদের যত অ্যাক্সেসরিজ, খাবার, লিটার লিটার বক্স সব পাবেন। এগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এরপর হচ্ছে ওদের গ্যাসের জন্য কিছু সিরাপ, তারপর হচ্ছে ওদের ডিওয়ার্মিংয়ের কিছু সিরাপ আছে আমাদের কাছে, যেটা আপনার প্রতি কেজিতে হচ্ছে 1 মিলি করে দিতে হয়। এগুলো সব হচ্ছে হাই কোয়ালিটির জিনিস আমাদের কাছে আছে। এরপর আছে স্যালমন অয়েল। স্যালমন অয়েলটা খাওয়ালে আপনার লোম পড়া থেকে রোধ করে, আপনার শরীরের পুষ্টি বাড়ে। এরপর আছে ওদের জন্য কিছু ওয়েট ফুড, যে ট্রিটগুলো, এই ট্রিটগুলো আপনারা দিতে পারেন, ওয়েট বাড়ে এবং কি বিড়াল ভালো থাকে। এই সমস্ত খাবারগুলো সবসময় আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর প্রতি 3 মাস পর পর বিড়ালকে কৃমির ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। 3 মাস পর পর কৃমির ওষুধ দিলে বিড়ালের রোগ লোম পড়বে না, বিভিন্ন সমস্যা দেখা দিবে না, তারপর হচ্ছে খাওয়া দাওয়ার রুচি থাকবে, বমি করবে না, এই সমস্ত মানে এই সমস্ত সমস্যা থেকে আপনার কৃমির ওষুধটা খাওয়ালে মুক্তি পাবেন। আর বছরে যেটা করতে হয়, প্রতি বছরে ওদেরকে একবার ভ্যাকসিন দিতে হয়, সেই ভ্যাকসিনটা বছরে একবার দিয়ে নেবেন, র‍্যাবিস ভ্যাকসিনটা, যে কোনো পশু হসপিটালে পাবেন এবং কি প্রাইভেট ক্লিনিকও পাবেন, বিড়াল কুকুরের যে ভেটগুলো আছে ওদের কাছে পাবেন। আচ্ছা, এই ভ্যাকসিনগুলো ভাই দিলে কি কি? ভ্যাকসিনটা সাধারণত 7টা রোগ প্রোটেক্ট করে, জলতঙ্গর ভয় থেকে বাঁচায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কোনো বিড়াল কুকুর ওকে কামড় দিলে সেটার খুব দ্রুত সুস্থ হয়ে যায়। এরপর ওর কোনো জ্বর আসলে, ঠান্ডা লাগলে দ্রুত কভার করতে পারে, অল্প ওষুধ দিলেই ভালো হয়ে যায়। এই সমস্ত কাজের জন্য আপনার ভ্যাকসিনটা সাধারণত খুব উপকার করে, এই জন্য বছরে একবার ভ্যাকসিনটা দিয়ে নেবেন। আর অনেকে যারা মনে করেন যে বিড়াল কুকুর পাললে, কামড় খামচি লাগলে কোনো সমস্যা, তাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে বিড়াল কুকুরে যদি কামড় খামচিতে সমস্যা হইতো, আমরা দীর্ঘ 12-13 বছর ধরে এই লাইনে আছি, আমরা এতদিন বেঁচে থাকতাম না, অবশ্যই আমরা মারা যেতাম। তার কারণ হচ্ছে ওরা বাসা বাড়ির খাবার খায়, কোনো ময়লা আবর্জনা খায় না, ওদের নখে ওদের দাঁতে কোনো বিষাক্ত কোনো খাবার নেই। এই জন্য হচ্ছে যে আমরা নর্মাল খাবার দিয়ে থাকি বাসা বাড়িতে, যেহেতু ওরা থাকে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকে এবং কি জলতঙ্গের কোনো ভয় নেই, ময়লা আবর্জনা খায় না, কোনো প্রকারের সমস্যা নাই। যদি আপনার রাস্তাঘাটে কুকুর বিড়ালে কামড় খামচি দেয়, সেই ক্ষেত্রে আপনার একটা জলতঙ্গের ভয় থাকে, এগুলো নিয়ে কখনো চিন্তা করবেন না অবশ্যই। আর আমরা যেগুলো বিড়াল আমাদের কাছ থেকে যেগুলো নেবেন, 3 মাসের পরে আপনি ভ্যাকসিন দিতে পারবেন, আমরা বিস্তারিত আপনাকে বুঝায় বলবো। আমরা ভিডিওতে আপনাদেরকে এ থেকে জেড পর্যন্ত এই জন্য বুঝায় বলি, কারণ হাজারো মানুষ আমাদেরকে ফোন দিয়ে থাকে, আমরা বিস্তারিত বলতে পারি না। যদি আমাদের শপে আসেন, বিড়াল কিনতে আসেন, তখন আমরা বিস্তারিত আমরা নেওয়ার সময় বলে দিই, কিন্তু ফোনে এত কিছু বোঝানো সম্ভব হয় না দেখে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝায় দেওয়ার চেষ্টা করি।
আচ্ছা ভাইয়া, সবের লোকেশনটা যদি একটু বলে দিতেন। আমাদের দোকানটা হচ্ছে শাহবাগের সাথে কাঁটাবন, 30 নম্বর দোকান, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, এসএন পেট শপ। আচ্ছা মোবাইল নাম্বারটা যদি বলতেন। 01780178 55888 55888 914 914। আমরা যেটা নাম্বারটা বললাম এই নাম্বারটায় অবশ্যই মিলে তারপরে ফোন দিবেন, কারণ অনেক প্রতারক বের হয়েছে আমাদের ভিডিওগুলো ক্রপ করে উপরে নাম্বার বসায়, এরপরে বলে 65% ডিসকাউন্ট এই সেই হ্যানতেন, বিভিন্ন ফেসবুকের পেজে ওরা প্রতারিত করে। ইনশাল্লাহ ওদের বিরুদ্ধে অ্যাগেস্টে আমরা একটা ব্যবস্থা নিয়ে নিয়েছি, খুব দ্রুত আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। তো সবসময় এগুলো থেকে অ্যাভয়েড করে চলবেন আর আমাদের ভিডিওগুলো ফলো করবেন, এরপর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল মন্তব্যটি জানাই দিবেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।